স্থানীয় ঠিকাদারের কাছে 15,000 টাকা মাসিক বেতনের প্রতিশ্রুতিতে ভুটানে কাজ করতে গিয়ে 3 মাস পেরিয়ে গেল বেতন না মেলায় পালিয়ে বাড়ি ফিরে আসে ওই শ্রমিকরা। এরপর ওই ঠিকাদারের কাছে বেতন চাইতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থা এক শ্রমিকের বৌদি ও মা হাসপাতালে ভর্তি। এমনই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঘুঘুমারিতে। ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে শ্রমিকরা। যদিও মোবাইল সুইচ অফ থাকায় ঠিকাদারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আমাদেরকে আমাদের ঠিকাদার গ্রামের ছেলে কাজকর্ম একটু খুঁজবেড়ে খারাপ, তো বললো ভুটানে চলো কাজ আছে। ওর দাদা ওর ভাই আগের থেকে ভুটানে থাকে, 3 বছর থেকে আসে, তা বললো চলো ওইখানে কাজ আছে। ওই কথা শুনে আমরা গেলাম ভুটানে। ভুটানে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে বললো যে মাসে 15,000 টাকা কোম্পানি দিবে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমাদের খালি খাওয়ার পয়সাটাই দিছে আর আমাদের পকেট খরচ দিন 100 টাকা দিছে, আর কোনো পয়সা দেয়নি 3 মাস থেকে। তা বাড়িতে আসতে চাই যে আসবো আসবো, বাড়িতে আসতে দেয় না, পাস দেয় না। ভুটানে যাইতে গেলে পাস লাগে, ও পাস দেয় না, আমরা আসতে পারি না। তারপরে আমি দুর্গা পূজার 10ম দিন আসলাম বাড়িতে, বলে ঠইলে ও বললো যে বাড়িতে যা, আমি তোর বাড়িতে যা পয়সা দিব। বাড়িতে আসার পরে গতকালকে আসছিল, আসার পরে ওকে বললাম যে ভাই আমার পয়সাটা, পয়সার জন্য কী করলো আমার বাড়িতে এসে আমাকে মারলো, আমার পরিবারকে মারলো, আমার মার কাপড় ছিঁড়ে দিল, বৌদির কাপড় ছিঁড়ে দিছে, এখন আমার বৌদি হসপিটালে ভর্তি। কী নাম যে নিয়ে গেছিলো তার নাম? তার নাম হচ্ছে শাহজাহান মিয়া। আর এখন থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করছি। কার নামে করছি? শাহজাহান মিয়ার নামে। এখন কী চাইছেন আপনি? এখন চাইছি আমাদেরকে যে মারধর করা হলো এটা একটা ব্যবস্থা নেওয়া প্রশাসন থেকে। আপনার নামটা বলুন। সুজিত নমদাস। কতজন গিয়েছিলেন আপনারা? আমরা গ্রাম থেকে গেছি 10 জন লোক। 10 জন? 10 জনই? 10 জন কাউকে টাকা দেয় নাই? 10 জনের মধ্যে কেউ কেউ টাকা দেয় নাই। কত বলেছিল? 15,000 টাকা দেবো। 15,000 টাকা মাস। 1 টাকাও পাননি? 1 টাকাও পাইনি। উনি কি ঠিকাদার? কে? যে নিয়ে গেছে? হ্যাঁ, যে নিয়ে গেছে সে ঠিকাদার। ওই এলাকাতেই বাড়ি? ওই এলাকাতেই বাড়ি। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে ঘুঘুমারি কদমতলা। এটা হলো আমরা আজ থেকে 3 মাস আগে আমাদের পাড়ার এক ছেলের সঙ্গে আমরা জার্নিয়ার সঙ্গে ভুটান যাই। ভুটানে যাওয়ার পরে আমাদেরকে এখানে বাড়িতে অনেক কিছু বলছিল যে কাজ এরকম কাজ ওরকম, মানে গিয়ে দেখি কাজ ওরকম নয়, অন্যরকম কাজ। খাওয়া দাওয়াটা আমাদের মেন প্রবলেম ছিল, খাওয়া দাওয়াটা। আমরা অন্য একটা সরকারি ম্যাচে খাইতে যাবো, ওরা খাইতে দেবে না, ওদের ম্যাচে খেতে লাগবে। আর ওরা খাওয়ার মানে আধা সিদ্ধ হয় তো আধা সিদ্ধ হয় না। আমাদের খাওয়া দাওয়ার থেকে আমরা দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পরে ওইখানে আমরা বলি যে আমরা বাড়ি যাবো, একদম বাড়ি আসে যেগুলো তাকে একদিন আমাদের সঙ্গে গাছে বেঁধে মারে। মারার পর আমরা ভয়ে আর ওদেরকে কিছু বলতে পারি। মাসে যেটা আমাদের স্যালারি 15,000 টাকা দেওয়ার কথা বাড়িতে, বাড়িতে তো কোনো টাকা দেয় না, আমরাও ওইখানে কোনো টাকা পাই না। আমরা প্রতিদিন কাজ করি, সন্ধ্যাবেলা এসে যদি কেউ 50-100 টাকা চাই, বড় জোরে 100 টাকা দেয়, 100 টাকার উপরে কাউকে দেয়। তা আমরা এরকম ভাবতে হতো অনেকদিন হয়ে যায়, 2 মাস 2.5 মাস কারো 3 মাস। তারপরে আমরা তো বুঝতে পারি না, আমরা টাকা পাইতেছি না, আমরা খাওয়া পাইতেছি, আমরা ওইখানে মানে চাপে পড়ে কাজ করতেছি। তারপরে বুঝতে পারার পরে আমরা যার যার মতো এক এক করে ভাগিয়ে ওইখান থেকে চলে আসি। কবে আসছেন বাস? আমি বাড়ি আসছি পূজার আগে। আমার এক বন্ধু বাড়ি আসছে 10ম দিন, আরেক আমরা আরেক বন্ধু আমার সঙ্গে আসছে পূজার আগে। মানে এরকম কে কবে আসছে, মানে যে যার মতো। কতজনকে নিয়ে গেছিলো? আমরা আমাদের পাড়ার থেকে গেছিলো 9 জন। কোন এলাকা? আমাদের ঘুঘুমারি কদমতলা। কদমতলা? যে নিয়ে গেছিল তার নাম কি? তার নাম জয়নাল মিয়া। ও কোথায় থাকে? ও আমাদেরই পাড়া, একই পাড়া। ওর সঙ্গে রিলেশনটা ভালোই ছিল, মানে বাড়িতে মামা আমি যদি ডাকতাম আমরা ভাবতে পারিনি ও নিয়ে যাই এরকম করবো। মানে এখন কীরকম অত্যাচার হতো আপনার? এখন ওইখানে তো ওইখানে যদি কীরকম আর বলি, কাজের যদি কোনোরকম প্রবলেম হয়, খাওয়ার যদি কোনোরকম প্রবলেম হয়, ওকে এসে বললেই মানে কোনো কথা বোঝা নেই শোনা নেই আগুন মারবে, মানে মারামারি এরকম নিয়ে আমরা কিছু বলতাম না। তারপরে মনে মনে ভাবলাম যে না, যার যার মতো শেষে যেই পাশ দিয়ে খুশি ভাবি ভাবি। 1 টাকাও পান নাই আপনারা? আমরা 1 টাকাও পাইনি। আর এখন কী করেছেন আপনারা? এখন ও কালকে সকালবেলা বাড়ি এসছে, আমার একটা বন্ধু ওকে 3:30-4 নাগাদ পাইছে বাড়ির সামনে দেখতে পাচ্ছে, তো ওকে টাকার কথা বলছে। টাকার কথা বলা মাত্রই ও ওইখানে দাঁড়িয়ে থেকে ওর বাড়িতে ফোন করে, ফোন করার পরে ওর বাড়ির থেকে
ওর পুরো ফ্যামিলি ভাই ছেলে বোন সাদার জন্য আসার পরে আসে, আসার পরে আমার ওই বন্ধুর বাড়ির ভিতরে ঢোকে, ঢোকার পরে বন্ধুর যে মা বাবা বৌদি নিজের বৌটুক সবাইকে মারধর করে। আমার ওই বন্ধুর বৌদি এখন হসপিটালে ভর্তি আছে, বাকিগুলোকে রাত্রেবেলায় ট্রিটমেন্ট করায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাড়িতেই আছে। থানায় অভিযোগ করছেন আপনারা? থানায় অভিযোগ করা হয়েছে, কালকে রাত্রে ওইখানে দুই ভ্যান গাড়ি গেছে, পুলিশ গেছে। আপনারা কতজন গেছিলেন ওর সঙ্গে কাজ করতে? ওর সঙ্গে আমাদের পাড়ার থেকে ছিলাম নয়জন, নয়জন বাকি শুক্রবারে ছিল তোমার অনেক অনেক জায়গায় ছিল। আচ্ছা, নয়জনের মধ্যে নয়জনই চলে আসছেন? হ্যাঁ, এখন নয়জনই কমপ্লিট বাড়িতে আসছে। কী নাম আপনার? আমার নাম তাপস দাস। যাকে মারধর করছে তার নামটা? তার নাম সুধীর নমদাস। আর তার বৌদি হাসপাতালে ভর্তি? হ্যাঁ, তার বৌদি হাসপাতালে ভর্তি হয়েছে। এখন আপনারা কী চাইছেন? আমরা এখন চাইছি যে কেস তো করছি, তারপরেও একটু এদিকে আপনাদের সহযোগিতা নিয়ে দেখি কী করা যায়, ন্যায্য বিচার, ন্যায্য বিচারটাই চাই।